300 টাকা দাও, দিয়েছি দিয়েছি, ফ্রিতে দেওয়া হবে এখন, তুমি 4 লাখ লো ফ্রি মুলবে আমি লই, হ্যাঁ আইটা ভাত খেয়েছে ফ্রিতে দোয়া করলি, টাকা দিবে না বলে আগে দিয়েছি, হ্যাঁ মাশাআল্লাহ, আলী হোসেনের মা, আলী হাসানের মা, বাবা মার জন্য, শাশুড়ি শ্বশুরের জন্য, বাবা মার জন্য, সবার পরিবারের জন্য 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন মাহবুব গো তোমার বান্দির কত ভালোবাসা, কত ধারণ আল্লাহ, আলী হাসানের মা আল্লাহ তোমার বান্দি 500 টাকা দিয়েছে, শ্বশুর শাশুড়ির জন্য, বাবা মার জন্য, আল্লাহ পরিবারের জন্য, কবুল করে দাও আমিন সুম আমিন। দাদা নাম কি? নোমান আলী, নোমান আলী নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 1000 টাকা আল্লাহ তোমার নামে দিল, ওহেবারে দোয়া করে জন্য দে তাহার, দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার, আমি আল্লাহ পাপি তাপি দোয়া করব কত, মাওলা তুমি নেকি দাও তোমার মত আমিন সুম আমিন। কি বললেন? নাজির হোসেন রনঘাট 100 টাকা, নাজির হোসেন রনঘাট 100 টাকা, আমার দুইজন মা বোন, আমার দুইজন মা বোন দুইখানা আংটি দিয়ে গেছে। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে মেয়েদের কাছে সবচেয়ে ভালোবাসার জিনিস কি জানেন? গলার মালা, লাখের সোনা, হাতের আংটি, পায়ের ঝুনঝুনি ওরা তোড়া। এমা বোন দিদি আপনাকে বলে যায় কোনোদিন তোড়াতে ঝুনঝুনি লাগাবেন না, তোড়া আপনার জন্য প্রযোজ্য করে ঝুনঝুনির পর্যন্ত নয়, যেটা বাঁচবে সেটা আপনার জন্য ক্ষতিকর, খবরটা দিবেন না। এত সুন্দর মহব্বতের জিনিস হাত থেকে খুলে আমার বোন দিদি দিয়েছে কি, এই দুটো আংটি। রব্বুল আলামিন নিজের সম্মানকে রক্ষা করার জন্য আল্লাহ কবরকে ভয় করে, আখেরাতকে ভয় করে তোমার বান্দির আল্লাহ দুইখানা আংটি দান করেছে, আল্লাহ কবুল করে নাও, ইমান বাড়িয়ে দাও আল্লাহ গো, যে নিয়তে দান করেছে আল্লাহ উদ্দেশ্য পুরো করে দাও আল্লাহ গো, স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখতে দাও আল্লাহ, স্বামী যদি না থাকে আল্লাহ, নতুন যদি মেয়ে হয়ে থাকে আল্লাহ, বিবাহ না থাকে আল্লাহ, ইমানদার আহু আকার স্বামী দিয়ে দাও, উমার স্বামী দিয়ে দাও, জীবনটা ধন্য করে দাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারেক আলাইহি, খোদা গো তোমায় মরা ডাকিতে জানলাম না দয়াল গো। এই যে কাইনে হ্যাঁ ভাই তুই আর দোষ লাগিস, ও মাশাআল্লাহ, তোমার নাম কি ভাই? আসিক। আসিক তুমি দিলে এটা টাকা, সুবহানাল্লাহ, বাম দেহি, তুমি বিদেশে যাও নাকি? মাশাআল্লাহ, আসিক নামে ছোট ছেলে এখানে তে এলো, 400 টাকা আল্লাহ ভয়ে ভয়ে দিল, ওহে বারে দোয়া করে জন্য দে তাহার, বাঁচাইয়া লাও আল্লাহ বিপদের মাঝার, আসিক নামে তোমার মাথা কোথা হতে এলো, মাস্তানি চেহারাতে 400 টাকা দিল, এই দাদা তুমি করো গো কবুল, মাশাআল্লাহ। কি নাম দাদা? ওয়াহিদ রহমান, মাশাআল্লাহ দাদা কাল্লা, এই ওয়াহিদ রহমান, শুনে 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 শুনেন দাদা শুনেন, হ্যাঁ আর ইএলপি গাড়ির ড্রাইভারই মানাছে, পাগড়িটা কত সুন্দর আছে, পাগড়িতে বসে এলপি ড্রাইভার, এলপি গাড়িকে যেমন তেমন ড্রাইভারে কবজা করতে পারে না, হিম্মত লাগে, ওগো আল্লাহ দয়া ময়ে পাকা রব্বানা, আর 3000 না দিলে দাদা হাত ছাড়বো না, 500 টাকা না 3000 কত দিবেন? দিয়েছি আর 500 টাকা বাকি দিলে খেয়ে দিলে, হাত ধরে যা ছাড়ি, অপারেশন উল্টা দিয়ে করুক, কত টাকা ভুল হয়ে গেল, এরা বলে আমি তুমি ড্রাইভারকে কবুল করে না, মাহবুব গো ড্রাইভারই করতে যে আল্লাহ সংসারের তাগিদে জীবন মাতার তাগিদে, হে আল্লাহ যদি তোমাকে বিশ্বাস না করতো আল্লাহ 1000 টাকা দিত না, 1000 টাকা আমি করতো আল্লাহ 2 দিন পার হয়ে যায়, 5 দিন পার হয়ে যায়, হে আল্লাহ তুমি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দাও আল্লাহ গো, আমার দাদাকে বিশেষ করে একটা তোমার ভালোবাসা শিখিয়ে দিতে চাই, নবীর মুখ থেকে যে ভালোবাসাটা বেরিয়ে গেছে, সুবহানাল্লাহ জি সাক্ষার আলানা হাজা ও মা কুন্নালা হো মুকরিন ওয়া ইন্না ইলা রব্বিনা লাবুল কালেব, আল্লাহ তা তোমাকে বিশ্বাস করে তোমার ভয় বলে আমার টাকা দান করে, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে না বিপদ থেকে বাঁচিয়ে না আমিন সুম আমিন। কি বললাম? বেনামিতে তোমার বান্দা করে কেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মাহবুব গো কোন কোন মানুষের দান করে মন ভরে না, একবার দিয়েছে 600 টাকা আবার 500 টাকা, মাহবুব তোমার বান্দা বান্দিকে কবুল করে না আল্লাহ, মনে চাহিদা পড়িয়ে দাও আল্লাহ, একটা যুবক ছেলে আল্লাহ 50 টাকা দান ছেলে কবুল করে না আমিন সুম আমিন। আটা কথা কিনা মাশাআল্লাহ, বেনামিতে বেনামিতে তোমার বান্দি কত ছিল, কষ্টের কথা তোমার ঘরে দিয়ে চলে গেল, সেই সঙ্গে 300 টাকা করে গেল তার, উদ্দেশ্য পূরণ করো তুমি রামীর সোম আমিন। কত মহিলাদের পক্ষ থেকে 2630 হাজি, ঠিক আছে বলুন তো, বলেছে আপনাদের এলাকার মহিলাদের কি ওই ভান্ডার ঢোকে না,
ঢুকছে তো সব এমন